हंसता रहता हूँ तुझसे मिलकर क्यों आजकल। वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई ভালো আছে, আমিও ভালো আছি, হাতে আমার হেসো আছে, কিন্তু আমি দেখাচ্ছি না কারণ মানে স্ট্রাইক আসতে পারে। আর আজকে সকালবেলায় অনেক কিছু প্ল্যান ছিল কি কি রান্না করব না করব, তো সেটাকে কমানো হয়েছে। কিন্তু দুপুরে আমি স্কুল যাব, রাইশাও স্কুলে যাবে, তো সেজন্য দুপুরে যাব না, আমরা যাব সন্ধ্যাবেলায়। তো তাও মা থাকবেন বাড়িতে, তো সবার জন্য রান্না হচ্ছে, যেহেতু আমরা সবাই খাবো দুবেলা। তো এখন আমি কুমড়ো পাচ্ছি আমার নিজের গাছ থেকে, তো এসো। দুটো কুমড়ো হয়েছে, এটা একটা আর এটা একটা, তো দুটোতেই তো দুটো দুটো কুমড়োতে কি বলতো মৌমাছিতে ফুটো করে দেয়। এই দেখো ফুটো করে দেওয়ার জন্য এইগুলো হয়ে গেছে। সোনা পাখি সকালবেলায় সবাইকে গুড মর্নিং জানাতে চলে এসেছে, মানে সকালবেলায় ও না আসলে আমার আবার ভালো লাগে না, একটা অভ্যাসের মতো হয়ে গেছে, কোলে নিয়ে একটু আদর না করলে ভালোই লাগে না। আজকে খুব মুডে আছে, দেখো কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। পরে পরে নাও, ঠিক করে পরে নাও তাহলে পাবে। রায়শা তো দেখলে কেমন বায়না ধরেছিল নেবার জন্য, তো বলেছি পড়ার পরে দেব, তো রাগ করে পড়তে বসে গেল। এর আগের দিন যখন এসেছিল তখন মাথায় টুপি হাতে মোজা কিছুই ছিল না, কিন্তু সকালবেলায় ভালোই ঠান্ডা লাগছে। আর বাচ্চাদের এই ঠান্ডাটা একটু বেশি লেগে যায়, কিছুতেই বসে থাকবে না, ওকে নিয়ে ঘুরে বেড়াতে হবে। ও কেমন ছটফট করছে দেখো ওঠার জন্য, তো বেশ কয়েকবার আমি ওকে নিয়ে ঘুরে বেড়ালাম। যতবারই আমি উঠছি রায়শার কিন্তু এই দিকেই খেয়াল। তো রায়শাকে আজকে টিফিনে দিয়েছি রুটি, মোয়া আর ফুলকপি আলুর তরকারি। এই আটাগুলো জিৎ কলকাতা থেকে নিয়ে এসেছে, তো দেখো সাইজ আর কালার গুলো দেখো। এই আটার গাছ আমার শ্বশুরবাড়িতেও ছিল, বেশ কয়েক বছর আগে মারা গিয়েছে গাছটা হঠাৎই। ফাইনালি স্কুলের জন্য বেরিয়ে পড়েছি, আর আজকে 5 মিনিট লেট আছে, মানে যত শীত বাড়ছে কাজের স্পিডও তত কমছে। মানে শীতের সময় কি হয় যে হাত পা গুলো যেন নড়তেই চায় না, তো সেরকম ব্যাপার। তো চলো তো রেডি হয়ে গিয়েছি, স্কুল থেকে এসে রেস্টই নিচ্ছিলাম, তো তারপরে মাম্পি আসলো। এই যে আমি এই সালোয়ার কামিজটা পরেছি, আর আজকে আমি এই হ্যান্ডব্যাগটা নিয়েছি, এটা আমার বাংলাদেশ থেকে আমাকে গিফট দিয়েছিলেন। যদি ভিডিওটা দেখো আপা তাহলে থ্যাংক ইউ। আমি আজকে এটা প্রথমেই ইউজ করছি, আসলে সেরকম কোনো অপশনই পাচ্ছিলাম না যে সেরকম রাতে কোনো মানে পার্টিতে যাব কি কিছু, তো এটা আজকে নিয়ে যাচ্ছি জামাটার সঙ্গে, বেশ মানিয়ে আছে। হ্যাঁ তো রায়শা ড্রেস ড্রেস আমি নিয়ে যাচ্ছি, ও টিউশনে আছে, তো প্রথমে মামার বাড়ি যাব, সেখান থেকে কিছুক্ষণ থাকবো, তারপরে মানে ওর কুকুমার বাড়ি গিয়ে ওকে রেডি করে আবার নিয়ে আসবো। তো চলো। এখানে লাইটের খুব অভাব, আমাদের দাঁতগুলো মানে মুক্তোর মতো জ্বলছে। তো যাই হোক, এখন রায়শাকে আমরা আনতে যাচ্ছি, এখন আমরা আছি রবীন্দ্র মোড়ে, তো যাই, ওর জন্য মন খারাপ করছে, টিউশন এখনো শেষ হয়নি, না টিউশন এখনো শেষ হয়নি, আমরাই নিতে যাচ্ছি ওকে, আগে নিয়ে চলে আসবো।
রায়শা সুমলিনা দুজনকেই নিয়ে যাচ্ছি, সুমলিনাকেও নিয়ে যাচ্ছি, কারণ ওর সামনে দিয়ে রায়শা রেডি হয়ে যাচ্ছে, সেটা আমার নিজের খুব পার্সোনালি খারাপ লাগছিল বলে সুমলিনাকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে। চলে এসেছি আমার মামার বাড়িতে, সব আয়োজন চলছে, সাজানো চলছে, একদম ঘরোয়া একটা অনুষ্ঠান। এই যে আমাদের বার্থডে গার্ল, তোমরা সবাই ওর জন্য দোয়া করবে। আর ও আজকে সারা দিন ননস্টপ এনার্জিতেই ছিল। এবার তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, মোমবাতিটা জ্বালানোর সঙ্গে সঙ্গে আমার এই যে ছোট্ট একটা ভাইপো লাল রঙের পাঞ্জাবি পরে আছে, সেই ভাইপো মানে মোমবাতিটা ও নিভিয়ে দিয়েছে। মানে ও বাচ্চাদের এটাই একটা আনন্দ, মানে কেক কাটবে মোমবাতি জ্বালাবে এটাই। তারপরে তো আবার মোমবাতি জ্বালানো হলো, আর তারপরে কি হলো তোমরা নিজেই দেখো, যে যখন কেক কাটার আগে মোমবাতিটা নেভানো হয় ওর সে কি কান্না, মানে ওই নেভাবে মোমবাতি। তো দ্বিতীয়বার আবার জ্বালিয়ে সে মোমবাতি ওকে দিয়ে নেভানো হলো, তারপরে ও শান্ত হলো। তো দেখো ওর কাণ্ড কারখানা। আমরা চলে এসেছি আর আমি একদম ফ্রেশ হয়ে গিয়েছি। তো আজকে ওখানে গিয়ে সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে আমি মুখে কি দিয়েছি, মানে মেকআপ কি করেছি, কারণ মানে মেকআপটা খুব ন্যাচারাল লাগছিল এবং খুব ভালো হয়েছিল। আমি ভাবলাম তোমাদের সঙ্গে কেন শেয়ার করবো না, তো শেয়ার করে দিই। এই ছটা প্রোডাক্ট দিয়ে আজকের মেকআপ করেছিলাম। প্রথমে আমি একটা ময়েশ্চারাইজার মেখেছিলাম মুখে, যে কোনো একটা, আমি এটা মেখেছিলাম ডট অ্যান্ড কিয়ের, আর তারপরে এইটা দিয়েছিলাম ল্যাকমি 925 এর সিসি ক্রিম। আর আমার সেটটা ছিল বেজ, আর যার যেমন স্কিন টোন সে তা ব্যবহার করতে পারো। তো ফাউন্ডেশনের বদলে আমি সিসি ক্রিমটা ইউজ করি, কারণ ফাউন্ডেশনে আমার মনে হয় একটু সাদা সাদা লাগে, কারণ আমরা তো অত প্রফেশনাল নই, তো সেজন্য এটা আমাদের, মানে আমাদের জন্য ঠিক আছে।
আর তারপরে এটা আমার মোস্ট ফেভারিট, মানে অনেকে কম্প্যাক্ট ইউজ করো, আমি কিন্তু ল্যাকমি রোজ পাউডারটা ইউজ করি উইথ সানস্ক্রিন, এটা দিনের বেলা তো ব্যবহার করা যায়। এই যে ভেতরে থাকে, জাস্ট এরকম করে বের করে নেওয়া যায়, স্মেলটা এত সুন্দর, একদম দারুণ, মানে গোলাপ গোলাপ সেন্ট। আর এইটা মাখার পরে এইটা, তারপরে এটা দিয়ে একটু সেট করে নিয়ে জাস্ট হাইলাইটারটা একটু হাইলাইট করার জন্য, এই হচ্ছে আমার মেকআপ। আর এই যে এল18-এর কাজল, আর যার যে শেডে লিপস্টিক পছন্দ করে সেইটা। 1, 2, 3, 4, 5, 6 মাত্র 6টা, হ্যাঁ এই 6টা প্রোডাক্ট দিয়েই কিন্তু আমি মেকআপটা করি সাধারণত। আর আমাদের জন্য যারা আমরা কিছুই জানি না, খুব কম জানি, তাদের জন্য এই কটাই যথেষ্ট। এই এই মানে কাজলটা দিয়ে আইলাইনারও পরি, আর এই যে লিপস্টিক, মেবিলিনের একটা লিপস্টিক তো দেখিয়ে দিলাম যে আজকে আমি কি কি দিয়ে মেকআপ করেছিলাম। তো আমরা যারা মানে একদমই প্রাইমারি স্টেজে আছি, মেকআপের কিছুই জানি না খুব, কিন্তু সাজতে ভালোবাসি, তো একদম সিম্পল মেকআপের জন্য এই কটা জিনিস হলেই হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, টাটা।